পরে খবর চোখ রাখবো উচ্চপদ প্রাথমিক নিয়ে সিবিআই চেয়ে হাইকোর্টে মামলা। এসএসসির অনিয়মের তদন্ত চেয়ে জনস্বার্থ মামলা দায়ের হয়েছে। সিবিআই বা সিআইডি অফিসারদের নিয়ে সিট গড়ার আবেদন জানানো হয়েছে। অর্ণব রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোনে। অর্ণব, আরো তথ্য দেবে। অর্ণব, দেখো 2016 সালে উচ্চ প্রাথমিকের নিয়োগ প্রক্রিয়া শুরু হয়েছিল, যা এখনো শেষ হয়নি এবং বলা যায় মামলার যথেষ্ট আটকেই রয়েছে। এবং এই নিয়োগ প্রক্রিয়া প্রথমবার কলকাতা হাইকোর্টে বিচারপতি মৌসুমী ভট্টাচার্য পরিষ্কার অনিয়ম হয়েছে প্রথমবারের নিয়োগ প্রক্রিয়া তার রায়ের মধ্যেই স্পষ্ট করেছিলেন। তাই দ্বিতীয়বারের জন্য এই নিয়োগ প্রক্রিয়া শুরু এবং সেটা স্বচ্ছ আকারে করার নির্দেশ দিয়েছিলেন। দ্বিতীয়বার যে নিয়োগ প্রক্রিয়া 21 জুন শুরু হয় সেখানেও একাধিক অনিয়মের অভিযোগ এবং এই মুহূর্তে ডিভিশন বেঞ্চে মামলাটি বিচারাধীন রয়েছে। এই অবস্থায় কলকাতা হাইকোর্টে উলুবেরিয়া বাসিন্দা সুব্রত মণ্ডল তিনি একটি জনস্বার্থ মামলা দায়ের করেছেন আজই এবং সেখানে তিনি জানিয়েছেন যে সিবিআই অথবা সিআইডি যে কোনো এজেন্সির একটা স্পেশাল ইনভেস্টিগেশন টিম তৈরি করে এই যে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ রয়েছে সেটা স্পষ্ট করুক। কারণ স্কুল সার্ভিস কমিশনের বিরুদ্ধে প্রতিবারই একই রকমের অনিয়মের অভিযোগ উঠছে, অথচ কমিশন সেই কাজই করে যাচ্ছে, এর একটা পিহিত হওয়া উচিত। দুই, বলা হয়েছে যে এখনো পর্যন্ত কমিশনের আন্ডারে যে পোর্টাল রয়েছে অর্থাৎ এই পোর্টালে যারা যারা অ্যাপ্লিকেশন করছেন যে কোনো রিক্রুটমেন্টের জন্য প্রত্যেকটা এই অ্যাপ্লিকেশন থেকে পোর্টাল বা ডেটাবেস থেকে তাদের তথ্য দেখতে পারেন, যাচাই করতে পারেন, সেটি ব্লক করে দেওয়া হয়েছে, সেটিকেও আনব্লক সেটিকে ওপেন করে দেওয়া হোক ডেটাবেসটা, তাহলে এই স্বচ্ছতার অভাবটা আর থাকবে না। যেহেতু আগামী সপ্তাহে মামলাটা শুনানির জন্য আসতে পারে বলে আইনজীবী সূত্রে আমরা জানতে পারছি। অনেক ধন্যবাদ অর্ণব। মৃত্যু